মুজিববর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চতুর্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে বুধবার শোভাযাত্রা, আলোচনা সভা ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর সদর বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম রেনু। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার, পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ হাসান সুমন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মেজমাউদ্দিন প্রমুখ। কিডস এন্ড মাদার্স ফ্যাশন, আপনার ছোট্ট সোনামণি ও মহিলাদের জামা কাপড়, জুতা, কসমেটিক্স ও প্রসাধনী সামগ্রীর একটি ব্যতিক্রমী আউটলেট, গাজী সুপার মার্কেট, দ্বিতীয় তলা, ঈশাখা রোড, রথখোলা, কিশোরগঞ্জ। এই সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আজিজ আকন্দ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাতীয় ভোটার দিবস উপলক্ষে তিনজন নারীর মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। আমাদের এখানে দেখা যায় যারা জনপ্রতিনিধি আছে, আমরা যারা স্থানীয় সরকার পর্যায়ে কাজ করি, আমাদের ফিল্ড লেভেলে যে কাজটা হয়, যে কোথায় একটা রাস্তা লাগবে, কোন বিদ্যালয়ে অবস্থা কিভাবে, এই ধরনের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে আমরা জনপ্রতিনিধিদের মতামতকে গুরুত্ব দিয়ে থাকি। তারাই আমাদেরকে বলে যে স্যার, এই জায়গায় আমার রাস্তাটা নষ্ট হয়ে গেছে বা এই পিচটা ভেঙে পড়ছে, এই বিষয়গুলো তারা আমাদের সামনে তুলে ধরে এবং এইভাবে কিন্তু গভর্নমেন্টের ফান্ডিংটা হয়ে থাকে। এখন আপনারা যদি এমন কোনো ব্যক্তিকে নির্বাচন করেন যিনি বুঝেই না যে এলাকার উন্নয়নটাকে, এলাকার যে একটা অবহেলিত যদি কেউ থাকে, একটা গোষ্ঠী থাকে, সেই জনগোষ্ঠী কীভাবে উন্নয়ন করতে হবে সেই বিষয়টাতে যদি সেই জনপ্রতিনিধি না বুঝে, তাহলে কিন্তু আপনাদের এলাকার উন্নয়ন কখনোই সম্ভব হবে না। এই জন্যই বলা হয়েছে মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করবো ভোটাধিকার।